হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 6:15। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি এখন এই যে বিছানা থেকে সবে উঠে বসেছি, এখনও বিছানা থেকে বেরাইনি। তো আজকে ঠান্ডাটা একটু পড়েছে, কালকে বাতাস প্রচুর বইছিল। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে মুড়ি ভাজা। তো আমরা সাধারণত গ্রামে কেউ মুড়ি ভাজি, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো, তো এখন আমি বিছানাটা গুটিয়ে নিই। হ্যাঁ, ফুলটা কি সুন্দর ফুটছে তো। তো এখানে অলরেডি মা চাল নাড়তে বসে গেছে। বাবা কি ধোঁয়া, বাবরে! এই দেখো আমাদের ঘরে গাছে পেঁপে হয়েছে, ছোট্ট গাছটা এইটুকু। এখানে একটা আছে, এগুলোতে কম হয়েছে। এখানে ঘরটা মুচ্ছে, এখন আমি নাড়ছি চালটা। মা গেছে ওখানে ভাত বসাতে, দিদি স্কুল যাবে, বেলা হয়ে যাচ্ছে, কারণ চালটা হতে অনেকটাই সময় লাগে। এখন আমি উনুনে জালটা দিব, এখানে বড়দি বসে গেছে, চালটা নাড়বে। চালটা এখনো অনেক বাকি আছে, এখনো ধোঁয়া উঠছে চালে, ধোঁয়াটা তখন না মরছে, চাল হবে না। যদি আমরা একটু রোদে দিয়ে দিই তাহলে নাড়তে একটু কম সময় লাগে, কিন্তু দুদিন মতো হলো রোদই হয়নি, চালটা রোদে দেওয়া হয়নি, শুকনা হয়নি, তো নাড়তে হবে বেশি করে। আর মিষ্টি এখন জাল দিচ্ছে আর আমি চাল নাড়ছি, চাল নাড়ছি তো নাড়ছি, নাড়ছি তো নাড়ছি, হো আর না আমি নাই না রে বাবা। মিষ্টি জালটা দাও, দাও খড়গুলো এখানে দাও, খড়গুলো এখানে দাও, ভালো করে দাও, দাও দিচ্ছ, আচ্ছা দাও। বাবারে যা ধোঁয়া হচ্ছে, বাতাস দিচ্ছে প্রচুর। বলো গুড মর্নিং, গুড মর্নিং, গুড, বলো ওইদিকে তাকিয়ে বলো গুড মর্নিং। মিষ্টিও চাল নাড়তে চলে এসছে, নাড় নাড় নাড়ো নাড়ো। আরে বাবা, রে বাবা, এমন করে দাও তো, এরকম এমন করে দাও তো, শোনো। আরেকবার আরেকবার আরেকবার, আর দিবে না, আর হবে না। চালটা আমার হয়ে গেছে, চালটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, চাল হয়েছে বোঝা যায়। চালটা নিয়ে এরকম ঠান্ডা করতে হবে একটু, দিয়ে দাঁতে দাঁতে দিলেই ভেঙে যাবে, তাহলে বুঝতে হবে চালটা আমাদের হয়ে গেছে। চালটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে বের করে নেব। আর একটা দেখা যায়, এরকম চালটা থালাতে নিলে, চালটা এরকম ঢেলে দিলে একটাও চাল থালাতে লেগে থাকবে না, তাহলে বুঝতে হবে চালটা আমার হয়ে গেছে। তো এখন আমি চালটা বের করে নিচ্ছি। এরকম ঢাকা দিয়ে দিব, অনেকক্ষণ গরম থাকবে চালটা, চারদিক থেকে এরকম মুড়ে দেব। এখানে উনুন ধরে গেছে, আমি আসার আগেই হাঁড়ি বসিয়ে দিয়েছে, এর মধ্যে বালি দিয়েছে, বালিটা গরমও হয়ে গেছে, এর মধ্যে চাল দেওয়া হবে এখন। টাটা, বাই বাই, স্কুল যাচ্ছে।
একদম মিঠে টলিটা আলা দেখো না টলিটা খাতার পরীক্ষাগা দিতাই এটা দুধ লিগির কদিন খাইলা কর ভাসতে ভাসতে বালি কমে যাচ্ছিল তো বালি একটু অল্প দিয়ে দিল মুড়ি এই হ্যাঁ দেখো এগুলা এখন তেলে নিতে হবে এরকম করে দিলে বালিটা পড়ে যাবে নিচে বালিগুলো যা আছে সব নিচে পড়ে যাবে দেখো কেমন বালিগুলো ঝরছে দেখো এই দেখো এরকম চেলে নিতে হবে দিলে বালিগুলো যা আছে সব পড়ে যাবে এরকম করে দেখো বালি সব নিচে পড়ে গেছে আর মুড়িটা এখানে কে কে মুড়ি খাবে চলে আসো এখন মুড়িটাকে তুলে নিব কোনটাকে এরকম করে চেলে নিব এই দেখো ছোট ছোট গুলো পড়ে যাচ্ছে চাউটা গরম আছে না তোর যেটা কইছি না চাউটা গরম করে বাড়তি দিয়ে ফাটা করে গরম আছে তাড়াতাড়ি হয়ে যায় একটা করতে ভর্তি হয়ে গেছে সবগুলো মুড়ি আগে চলে নি ভিডিওটা বেশি বাড়াবো না ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো এখনো অনেক মুড়ি আছে তুলতে বাকি ওখানে ভাজা হচ্ছে তো দেরি হবে তোমাদের সময় নষ্ট করব না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করতে ভুলো না একদম সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা।